এবারে দুবাই ঘুরতে গিয়ে বিতর্কিত পরিমণি। পরিমণি বর্তমান সময়ে চলচ্চিত্র জগতের অন্যতম তারকা। তার সুশ্রী রূপের মায়ায় বাধা পড়েছেন অগণিত ভক্ত। তবে অভিনয় জগতের শুরুটা তার সহজ ছিল না, অনেক চড়াই উতরেই পার করে আজ তিনি সবার প্রিয় পরিমণি। তবে সাম্প্রতিক সময়ে দুবাই ঘুরে বেড়াচ্ছেন পরিমণি, এটা সবার জানা। কেননা পরিমণির পেজ জুড়ে শুধুই দুবাই ভ্রমণের ছবি ও ভিডিওতে ঠাসা। তবে করোনার এই সংকটকালীন দেশের বাইরে ঘুরে নিয়ে বিতর্কিত হয়েছেন পরি। তার ছবিতে নানা জনে নানা মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন নিজের মতো করে ঘুরবেন সেটা বুঝতাম, তবে আমাদের দেশে করোনার যে পরিস্থিতি তাতে এরকম ছবি শো করা থেকে বিরত থাকা উচিত। এরকম মন্তব্যের পরেও থেমে নেই পরি, নানা রকমের আনন্দ ঘন ছবি ও ভিডিওতে রঙিন তার সোশ্যাল মিডিয়ার দেয়াল। সম্প্রতি বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে পরিমণি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বসে জায়গা করে নিয়েছেন। স্বপ্নজাল সিনেমায় নাম কুরানো এই অভিনেত্রী এশিয়ার 100 ডিজিটাল তারকার তালিকায়ও জায়গা করে নিয়েছেন। অন্যদিকে দুবাই ভ্রমণ সম্পর্কে গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, গত বছর করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলাম, মূলত জীবন অনেকটা থমকে ছিল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কাজও করেছি, আপাতত দেশে কোনো শুটিং করছি না, অবসরের এই ফাঁকে দুবাই ঘুরতে এলাম। এখানে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, খুব শিগগিরই দেশে ফিরব। পরি তার একার নীতিতে হাঁটছেন, কাজ করছেন, ঘুরছেন, জীবনটাকে উপভোগ করছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলে এমনটাই বোঝা যায়। দর্শক, পরিমণির এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।